আসসালামু আলাইকুম, আমি কোলাটির পক্ষ থেকে আমি আরশাদ প্রদর্শক। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা দেশ ও প্রবাস থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয়দর্শক, প্রেম ভালোবাসা, হ্যাঁ, এ নিয়ে আমি অনেক এপিসোড বানিয়েছি। দর্শক, আজকের নিউজটি খুব তাজা। দর্শক, স্ক্রিনে একটু আগে যে 29 সেকেন্ডের যে ভিডিওটি ফুটেজটি দেখেছেন, যে একটি মেয়ে বিয়ের অনশনে তার মানে প্রেমিকের বাড়িতে, দর্শক ফুল ফুটেজ থাকছে, এভিডেন্স সহকারে আপনাদের দেখাবো। তার আগে আমি বলে রাখবো, আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন অবশ্যই ভিডিও ফুল দেখে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, প্রেম ভালোবাসা, হ্যাঁ, যে ছেলের নাম ভালোবাসা করেছিল যে মেয়েটির নাম হচ্ছে তামহিনা, তার বাবার নাম মিজানুর রহমান হাফেজ। দর্শক, এখানে কিছু কথা আমি বলিনি ফুটেজ দেওয়ার আগে, একটু ধৈর্য সহকারে শুনবেন। কারণ তারা 1-1.5 বছর প্রেম করে, তার আগের স্বামী আজ তার আগের স্বামীকে ডিভোর্স দেয়, মেয়ে কিন্তু আরেকটা বিয়ে হয়েছিল। প্রিয়দর্শক, এইসব জেনে শুনেও সুমন মানে প্রাক্তন যে প্রেমিক, যেহেতু যাই হোক এখন প্রাক্তন বলা যায় যেহেতু এখন পোলট্রি মারছে, দর্শক এমনটাই হয় মেয়েদের বেলায়। এখন আমি ভিডিও কেন বানাই, এর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সতর্ক করতে, যে আমাদের বোনরা এই ভিডিও দেখছেন, অবশ্যই বোনেরাও দেখে থাকে, ফেসবুক ইউজারে সবাই তো চালায়, এখন আপনারাও দেখেন। এখন ওই ছেলেটি মা বাবাকে জানায় যে আসলে সব মিলিয়ে মেয়ের তথ্য সব জানে, সব কিছু জেনে ফোন করে নেয় কুষ্টিয়ার মেহেরপুরে, দর্শক আশাপুর গ্রামে। সম্ভবত আমি ফুটেজ দিয়ে দেবো। এখন আমার কিছু কথা, অনলাইন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সবাই কিন্তু প্রেম করে, করে না করে, আপনি করেন আমি করি, কিন্তু একটা লিমিট আছে। এখন এমন মানুষকে বিশ্বাস করা যাবে না যেটা আপনার লাইফটা নষ্ট হয়ে যায়। যে প্রিয়দর্শক, আজকে এমন একটা গল্প আপনাদের কাছে উপস্থাপন করেছি যেটার ভিতরে এখন মেয়ে চাইছে যে তার হাতে বিষ, সে বিষ খাবে। দর্শক চলে আসুন, আমরা এই ফুটেজটি দেখে আসি, তারপর ইনশাল্লাহ আমি আলোচনায় ফিরবো। আপনার সাথে তার সম্পর্ক ছিল কিন্তু তার কোনো প্রমাণ, তেমন কোনো প্রমাণ আপনার কাছে এখন নাই? আপনি কবে এসেছেন আশরাফপুরে? আজকে এসেছি। আপনার নামটা কি? প্রদর্শক অবশ্য শুনেছেন ফুটেজগুলো, আরো ফুটেজ আছে আপনাদের দেখাবো। আমি মাঝখানে কেন কোনো কথা বলি, কারণ এখানে কপিরাইটের ব্যাপার সেবার আছে। দর্শক, আপনারা দেখেন আজকে যে বিয়ের যে বিষয়ে তথ্য দিচ্ছে, এখন আসলে শক্ত প্রমাণ কী? এখন সে একটার পর একটা ভিডিও থাকছে, আমি দিচ্ছি একটার পর একটা, তিনি বলে যাচ্ছে তার জন্য তার স্বামীকে ডিভোর্স দিছে, তার জন্য তার স্বামীকে কথা বলাইছে, শক্ত প্রমাণ এগুলো বলতেছে। তার এই আগে যে রিলেশন ছিল এগুলো সব বাদ দিয়ে তার তার প্রেমের টানে মেহেরপুর যায়। এখন কথা হচ্ছে এখানে যে যে ছেলেটি সুমন, এখন ও টাকা দিছে, গাড়ি ভাড়া দিছে, যে গাড়ি ভাড়া দেওয়া শর্তেও যে তোমার যদি শর্ট পড়ে, মেয়েটিকে বলছে তামহিনাকে। তো এখন আপনারা অবশ্যই ভিডিও ফুল দেখে মেয়ের কথা শুনে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তার আগে মাঝখানে কেউ কমেন্ট করবেন না। দর্শক ফুটেজ দিয়ে দেবো, যে মেয়ে বলছে যে জানি না কতটুকু সত্য এর ভিতরে, অবশ্যই আপনারা ভিডিও দেখে লাস্টে কমেন্ট শেষে আপনারা বলবেন যে আসলে কতটুকু সত্য মেয়েটা না ছেলেটা। আমি মনে করি হয়তো মেয়েটাই, কারণ মেয়েকে জেনে বুঝে, হয়তো মেয়ে 4 বছর বাচ্চা আছে, বাট প্লাস আপনার সব কিছু জেনে ছেলের আজকে না করে দিচ্ছে, কারণ এখানে ছেলেরও গার্জি আছে। দর্শক চলে আসুন ফুটেজ দেখে আসি।
মিজানুর রহমান, আপনার বাসা নরসিংদী কোন এলাকায়? নরসিংদী সদরে। নরসিংদী সদর, আচ্ছা একটু তো আপনি এখন কি চাচ্ছেন? আমাকে বিয়ে করার জন্য আনছে, ও বিয়ে করবে না, আমি বিষ খেয়ে মরে যাব, বিষ নিয়ে আসছে সাথে। প্রিয় দর্শক, অবশ্যই শুনে আসলেন তার মুখে, কারণ আমি এখানে কেন কথা বেশি বলিনি, কারণ এখানে বিষয় হচ্ছে যে সব কিছু মিলিয়ে আপনার কার দোষ দিবেন আমি জানি না, কারণ কারো পক্ষ বিপক্ষ নেওয়া আমাদের লক্ষ্য নয়, কিন্তু একটাই লক্ষ্য। তবে হ্যাঁ, নিরপেক্ষতা যদি আমরা বলতে যাই, এই যে এখন যে আধুনিক যুগটা, এখন যে প্রযুক্তি, এই যে কল, হোয়াটসঅ্যাপ, এই যে প্রযুক্তিকে অপব্যবহার করে এই যে মেয়েটি তামহিনা আজকে তার স্বামীকে, সাবেক স্বামী ডিভোর্স দিয়ে প্রশ্ন করা হচ্ছে, ডিভোর্স দিয়ে তিনি তাকে তার সাথে প্রেম করছে 1.5 বছর। এখন কথা হচ্ছে, ছেলেটা কিন্তু জানতো, সব দেখা যাচ্ছে ফোনে, স্মার্টফোনে। হ্যাঁ, 4 বছরের বাচ্চা আছে, এখন মেয়েটার গার্জেন যে সেও নিচ্ছে না, তারা নিচ্ছে না, কারণ হচ্ছে যে ছেলের সাথে গিয়েছে ওই ছেলের সাথে এখন বিয়ে না ছাড়া তার আর কোনো পদ নেই। এখন কথা হচ্ছে বাড়িতে তালা লাগানো, এখনও এটাতে বোঝা যায় যে ছেলের বাড়িতে, মানে ছেলে যে মা বাবা, তারা হয়তো অপরাধী আছে, না হলে বাড়িতে তালা লাগিয়ে যাবে, তারা যদি মানে দোষী না হতো তাহলে কিন্তু এটা হতো না। কিন্তু কিছু কিছু গ্রামবাসীরা এখানে আছে, অবশ্যই সাপোর্ট করবে, কিছু আছে না আপনার গ্রামবাসী কি একদম আপনাকে আনসাপোর্ট করবে এমন কোনো বিষয় না, কিছু তো দালালি করবেই, ঠিক না, এটা সবার ক্ষেত্রেই। কিন্তু এখানে কথা হচ্ছে একটা মেয়ের একটা লাইফের একটা বিষয়, হোক না বিয়ে, আগে জানতো না, আগে কিন্তু জানতো, এরকম বদমাশ টাইপের আছে। আজকে আমি বলবো যারা সুমন এইরকম ধরনের চরিত্রের মানুষ যারা আছেন, পরিবর্তন হয়ে যান, একদিন আপনিও মরবেন আমিও মরবো। তো এরকম মানুষের সাথে এই লাইফ নিয়ে মজা করা, ঠাট্টা করা, এগুলোতে বিরত থাকবেন। দর্শক, আর একটা ফুটেজ আপনাদের দেখাবো, এর আগে বলে রাখবো ধৈর্য সহকারে ভিডিওটি আজকে দেখবেন ইনশাল্লাহ। চলে আসুন, আমরা শেষ তার অংশটা আমরা শুনবো, তারপর আমি আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, অবশ্যই সব কিছু মিলে যারা ফুল ভিডিওটি দেখেছেন অবশ্যই সব কিছু বুঝেছেন। এখন আমি আপনাদের বলবো যারা অবশ্যই তামহিনার পক্ষে বা বিপক্ষে, অবশ্যই আপনাদের কমেন্ট লিখতে পারেন, কিন্তু আমি মনে করব যে আজকের দিনে এই সুমনের মতো যারা টাউট বাটপার আছে, আজকে তারা মেয়েদের মানে বাজারের পণ্য মনে করে। তো প্রিয় দর্শক, আমি চলে যাব, চলে যাওয়ার আগে একটি কথা আমি বলবো যে এরকম ছিলাম মুকুল আউটির পক্ষ থেকে, আমি আর সাজ্জাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।